ডিয়ার স্টুডেন্টস আলোচনা করছি ক্লাস নাইনের চতুর্থ সপ্তাহের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে তো চতুর্থ সপ্তাহের ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্টে সিলেবাসটা দেওয়া হয়েছে ইউনিট ফাইভ দুটা অংশ দেওয়া হয়েছে প্রথম অংশ ইউনিট ফাইভ লিসন ওয়ান দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স এই চ্যাপ্টার থেকে তো এই চ্যাপ্টারে ডি অংশে ডি অংশটুকু দেওয়া হয়েছে কাজ করার জন্য সেকশান ডিতে যে কাজটা আছে সেটা করার জন্য তো এখানে কী লেখা আছে একটু পড়ছি কমপ্লিট দ্য সামারি অফ লাইফ উইথ ওয়ার্ডস অথবা ফ্রেজেস ফ্রম দ্য বক্স কী বলা হচ্ছে বক্স থেকে শব্দগুলো অথবা শব্দগুচ্ছগুলো নিয়ে মেহেরজানের জীবনের সারাংশটি সম্পূর্ণ করো অর্থাৎ যে সার নিচ নিচে আছে সেটা সম্পূর্ণ করতে বলা হয়েছে এই বক্স থেকে শব্দগুলি নিয়ে তো এই শব্দগুলো একটু পড়ে নিচ্ছি ভিকটিমস অ্যাফেক্টস ক্লোজ টু স্লাম ডেউলার হোমলেস থ্র্যাটস এক্সাম্পল ডিউ টু শর্টেজ অফ ফুড ওয়ান লাখ অর্থাৎ সেকশান ডিতে যে অংশটুকু দেওয়া আছে সেটা কমপ্লিট করতে বলা হচ্ছে ইনকমপ্লিট হচ্ছে শূন্যস্থান আছে দশটা শূন্যস্থান সেই দশটা শূন্যস্থানে এই বক্স থেকে শব্দ নিয়ে পূরণ করতে হবে দেখা যাক কি হয় মেহরজান্স ইজ এ টিপিক্যাল ওয়ান শূন্যস্থান দেওয়া এখান থেকে আসছে হোমলেস ওমেন হো লিভস ইন স্লাম অর্থ আসছে মেহরজান বস্তিতে বাস করেন এমন একজন গৃহহারা মানুষের উদাহরণ সি লস্ট হার শেল্টার অ্যান্ড শূন্যস্থান ডিউ টু দ্য ইরোশন অফ দ্য রিভার যমুনা অর্থাৎ কি হচ্ছে যমুনা নদীর ভাঙ্গনে তিনি তার বসত বাড়ি এবং সম্পত্তি হারিয়েছেন সি অলসো লস্ট হার ফ্যামিলি সে তার পরিবারও হারিয়েছে হার হাজব্যান্ড হ্যাড ডাইট অফ ডিজিজ কস্ট বাই প্টি অ্যান্ড শূন্যস্থানে এখানে তিন নং শূন্যস্থানে একটা কিছু বসবে তো এখানে বসছে শর্টেজ অফ ফুড অর্থাৎ হার হাজব্যান্ড হ্যাড ডায়েট অফ ডিজিজ তার স্বামী অসুস্থতায় মারা গেছে রোগে আক্রান্ত হয়ে মারা গেছে কস্ট কারণ বাই বাইপার্টি দরিদ্রতার কারণে অ্যান্ড এবং শর্টেজ অফ ফুড খাদ্য সংকটের কারণে নাও সি ইজ অনলি অ্যা ইসলাম ডেওলার চার নাম শূন্যস্থান এখানে ইসলাম ডেওলার বসছে অর্থাৎ এখন সে কেবলমাত্র ইসলাম ডেওলার বস্তিবাসী লাইক মেহেরজান মেহেরজানের মতো দেয়ার আর মেনি পিপুল অনেক লোক হো হ্যাভ বিকাম দ্য শূন্যস্থান ফাইভ বসছে ভিকটিমস অফ রিভার ইরেশন মেহেরজানের মতো এমন অনেকেই রয়েছেন যারা নদী ভাঙ্গনের শিকার বিক্রিমত শিকার রিভার ইরোশন ইজ স্টিল শূন্যস্থান নম্বর ইসিংস হুমকি টু দা লাইফ অ্যান্ড প্রপার্টিস অফ থাউজেন্ডস অফ পিপল নদী ভাঙ্গন এখনও হাজারো মানুষের জীবন ও সম্পদের প্রতি থ্রেটস হুমকি স্বরূপ পিপুল লিভিং ক্লোজ টু সাত স্থানে পড়ছে ক্লোজ টু দ্য রিভার্স আর দ্য মোস্ট লাইকলি ভিকটিমস অফ রিভার ইনশন নদী সর্ণকোটে অর্থাৎ নদীর কাছে বসবাসরত মানুষেরা নদী ভাঙনের সর্বাধিক সম্ভাব্য ভাবে শিকার ইচ ইয়ার প্রত্যেক বছর অ্যাবাউট এইট আট নকশন করছে ডিউ টু রিভার ইন ইন বাংলাদেশ বাংলাদেশের নদী ভাঙরের কারণে এক লাখ এরও বেশি মানুষ বাড়ি ছাড়া হয়েছে বা গর্ব ছাড়া হয়েছে তারপর মেহেরজান্ট ওয়ান মেহেরজানের জীবন কোশ শুন আসছে এক্সাম্পল একটা উদাহরণ অফ হাউ ক্লাইমেট চেঞ্জ উদাহরণে এসে গেছে অফ থাউজেন্ড অফ পিপুল অর্থাৎ জলবায়ু পরিবর্তনের ফলে হাজারো মানুষের জীবন কীভাবে আক্রান্ত হয় তার একটি মাত্র উদাহরণ হল মেহের জাবিনের জীবন প্রথম অংশ শেষ এরপর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অংশে হচ্ছে ইউনিট ফাইভ লিসন থ্রি ম্যান অ্যান্ড ক্লাইমেট এই চ্যাপ্টার থেকে তো ডি অংশ দেওয়া আছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট গ্রোয়িং ডিফোস্টেশন ইন ইউর এরিয়া তোমার এলাকার ক্রমবর্ধমান বন ধ্বংসের ব্যাপারে তোমার উদ্বেগের কথা জানিয়ে কোনো পত্রিকার সম্পাদক বরাবর একটা চিঠি লিখো ডেসক্রাইব বর্ণনা করো হাউ ডিফস্টেশন ইজ চেঞ্জিং ইউর এনভার এনভায়রনমেন্ট তোমার এলাকার কিভাবে তোমার এলাকার পরিবেশ পরিবর্তন হচ্ছে বর্ণনা করো অলসো সাজেস্ট হোয়াট অ্যাকশানস কুড বি টেকেন টু স্টপ কাটিং ডাউন ট্রিজ গাছপালা কাটা বন্ধ করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তারও পরামর্শ দাও ফলো দ্য ক্লোজ বেলো অনুসরণ করো দা ক্লোজ বেলো নিচের সূত্রগুলো কস্ট বাই বৃক্ষ তারপর ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অটমসফিয়ার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি সম্পর্কে দা গ্রিন হাউস গ্রিন হাউসের প্রভাব বৃক্ষ নিধনের মারাত্মক প্রভাব সম্পর্কে মানুষের সচেতন করে তোলা মেকিং অ্যান অ্যাকশন প্ল্যান টু স্টপ বৃক্ষ থামাতে একটি কার্যকরী কর্ম পরিকল্পনা তৈরি করা এই ক্লোগুলি নিয়ে আলোচনা করতে বলা হয়েছে অর্থাৎ একটা চিঠি লিখতে বলা হয়েছে এডিটরের কাছে চিঠি চিঠিতে পত্রিকা ছাপানোর জন্য এই ক্লো দিয়ে একটা প্রতিবেদন তোলা হবে ওইটা যেন ছাপানো হয় তো প্রতিবেদনটাতে কী 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 আছে তো প্রথমেই চিঠিটা এডিটরের কাছে চিঠি কেনে প্রথমেই টোয়েন্টি টু নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি এটা দিতে হবে তারপর হচ্ছে দ্য এডিটর দ্য নিউজ প্রথমে দ্য এডিটর অর্থাৎ সম্পাদক দ্য নিউজ নিউইজ পত্রিকার হাতির পুল ঢাকা টুয়েলভ হান্ড্রেড জিরো ফাইভ অর্থাৎ বারোশো পাঁচ সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর পাবলিশিং এন আর্টিকেল অন গ্রোয়িং ডিফরেস্টেশন অর্থাৎ ক্রমবর্ধমান বৃক্ষ নিধন সম্পর্কে লেখা প্রকাশের জন্য আবেদন ডিয়ার স্যার জনাব উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড অনার আই উড লাইক টু লেট ইউ নো দ্যাট আই এম অ্যান ইনহ্যিটেন্ট অফ মাইমেন সিং যথাযথ সম্মান এবং শ্রদ্ধাপূর্বক আমি বলতে চাই যে আমি মাইমেন সিংয়ের একজন বাসিন্দা আই হ্যাভ কাম টু নো দ্যাট ইউ আর মাচ ইন্টারেস্টেড টু পাবলিশ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল আর্টিকেলস অন রিসেন্ট অ্যাফেয়ার্স ইন ইউর ডেইলি আমি জানতে পেরেছি যে সাম্প্রতিক বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক মানের লেখা প্রকাশ করতে আপনি বেশ আগ্রহী সো আই হ্যাভ রাইট এন অ্যান আর্টিকেল অন গ্রোয়িং ডেফোস্টেশন ইন মাই এরিয়া তাই আমি আমার এলাকার ক্রমবর্ধমান বৃক্ষ নিধনের উপর একটি রচনা লিখেছি আই উড বি গ্র্যাটফুল ইফ ইউ কাইন্ডলি পাবলিশ ইট ইন ইউর রিন ডেইলি নিউজ পেপার আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব যদি আপনি দয়া করে আপনার জনপ্রিয় পত্রিকায় আমার লেখাটি প্রকাশ করেন ইউর ফেথফুলি সাউদিয়া আফরিন আপনার বিশ্বস্ত সাউদিয়া আফরিন চিঠিটা হলো এরপর রচনা গ্রোয়িং ডিফস্টেশন ইন মাইমন সিং ময়মনসিংহের ক্রমবর্ধমান বৃক্ষ নিধন দেয়ার আর মেনি প্রবলেমস ইন আওয়ার এনভায়রনমেন্ট আমাদের সমাজে অনেক ধরনের সমস্যা বিদ্যমান এবং দিস প্রবলেমস ডিফোস্টেশন ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস ওয়ান এই সমস্যাগুলোর মধ্যে বৃক্ষ নিধন হল সবচেয়ে ভয়ানক একটি সমস্যা ডিফরস্ট্রেশন মিন্স ইন্টেনশনাল ডেস্ট্রাকশান অভ্যাল অফ ট্রিজ অ্যান্ড আদার ভেজিটেশন ফর এগ্রিকালচারাল কমার্শিয়াল হাউজিং অর ফায়ারউড ইউজ বৃক্ষ নিদন অর্থ কৃষি ব্যবসায়িক গর্বসতি স্থাপন বা জ্বালানি খাট হিসেবে ব্যবহার করার জন্য ইচ্ছাকৃতভাবে গাছপালা ধ্বংস করা বা সরিয়ে ফেলা মাই হোম ইজ নেয়ার দ্য ব্রহ্মপুত্র রিভার আমার বাড়ি ব্রহ্মপুত্র নদের কাছে উই আর ফেসিং দা কনসিকুয়েন্স অফ ডেফোস্টেশন আমরা বৃক্ষ নিধনের ভয়ঙ্কর ফলাফলের মুখোমুখি হচ্ছি দা রিভার হ্যাজ অলরেডি লস্ট ইটস ন্যাচারাল ফ্লো নদটি তার স্বাভাবিক প্রবাহ হারিয়ে ফেলেছে ইট ফ্লার্স ইট ব্যাংক এভরি ইয়ার প্রতি বছর এর কারণে বন্যা হচ্ছে দ্য বায়োডিভার্সিটি ইজ বিং হ্যাম্পার্ড জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে স্টিল দেয়ার আর সাম গ্রিডি পারসনস হো আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি এখনও কিছু লোভী ব্যক্তি রয়েছে যারা নির্বিচারে গাছপালা কাটছে উই আর সাফারিং ফ্রম দ্য ইম্প্যাক্টস অফ ইট এর প্রভাবের কারণে সৃষ্ট সমস্যার আমরা এখন বুক করছি ফ্লাড অ্যান্ড রিভার ইরোশন হ্যাভ বিকাম অ্যান্ড এভার কম্পেনিয়ন ফর দ্য পিপল অফ আওয়ার এরিয়া বন্যা ও নদী বাঙ্গন আমাদের জন্য নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে ফর দিস মেনি কাল্টিভেবল ল্যান্ডস অনেক ফসলের জমি হ্যাভ লস্ট ফার্টিলিটি তাদের উর্বরতা হারাচ্ছে ইট ট্রেন্স কন্টিনিউয়াসলি ডিউরিং রেইনি সিজন বর্ষাকালে অনবরত বৃষ্টি হতে থাকে বিকজ অফ হিট অয়েব অ্যান্ড কোল্ড অয়েব মেনি পিপুল ডাই এভরি ইয়ার প্রতি বছর শৈতপ্রবাহ এবং তাপমাত্রার কারণে অনেক মানুষ মারা যায় মোর এভার কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফেয়ার ইন ইনক্রিজিং তাছাড়া বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাচ্ছে অ্যান্ড এবং অক্সিজেন ইজ ডিক্লাইনিং এবং অক্সিজেন কমে যাচ্ছে অ্যান্ড এবং দ্য সিজনস আর শিফটিং ইন বাংলাদেশ বাংলাদেশের ঋতুচক্রের পরিবর্তন হচ্ছে দিস ইয়ার দ্য সামার ওয়াজ ভেরি লং অ্যান্ড দ্য উইন্টার হ্যাজ কাম লেট এই বছর গ্রীষ্মকাল ছিল বেশ লম্বা এবং শীতকাল দেরিতে এসেছে অল দিস থিংস কন্ট্রিবিউট টু দ্য চেঞ্জ অফ আওয়ার ইকোলজি এসব কিছু আমাদের বাস্তুসংস্থানের পরিবর্তনে ভূমিকা রাখছে নাও এখন উই হ্যাভ টু প্ল্যান্টিং মোর ট্রিজ আমাদের বেশি করে গাছ লাগাতে হবে টু স্টপ দিস থিংস এই সব কিছু থামানোর জন্য বেশি করে গাছ লাগাতে হবে উই হ্যাভ টু ব্রিং এ রিভুলেশন অফ রিফোস্ট্রেশন আমাদেরকে পুনর্বনায়নের একটি বিকল্প আনতে হবে ইফ নেসেসারি উই হ্যাভ টু কাট ডাউন দ্য ওল ট্রিজ অ্যান্ড টু রিকভার ইট কনসিকুয়েন্স যদি প্রয়োজন হয় বয়স্ক অথবা পুরাতন গাছগুলো কাটতে হবে এবং এর ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য উই হ্যাভ টু প্ল্যান্ট আমাদের রোপণ করতে হবে এ নাম্বার অফ ট্রিজ নতুন গাছ পর্যাপ্ত নতুন গাছ রোপণ করতে হবে ইনস্টিটিউট অফ ফায়ার উড উই হ্যাভ টু ইউজ সোলার এনার্জি ফর মেকিং ফায়ার অ্যান্ড ফর আদার নিডস আগুন জ্বালাতে ও অন্যান্য প্রয়োজনে কাঠের পরিবর্তে আমাদের সৌরশক্তি ব্যবহার করতে হবে উই ক্যান ইউজ রিসাইকেলড আইটেমস আমরা পুনঃ উৎপাদিত বস্তুসমূহ ব্যবহার করতে পারি উই হ্যাভ টু রোটেট ক্রপস আমাদের পালাক্রমে ফসল ফলাতে হবে We have to avoid by the laws of programs that are made to save the forest. আমাদের বনান চল রক্খার জন্ন তুইরি করাইন সমহা অথবা কার্যকরাম গুলুকে মেনে চল্তে হাবে. We must protest this growing deforestation at any কষ্ট আমাদের যে কোনো মূল্যে এই ক্রমবর্ধমান বৃক্ষ নিধন রুখতে হবে এই তো শেষ হলো আমার আজকের অ্যাসাইনমেন্টের আলোচনা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এইভাবে অথবা একটু পরিবর্তন করে তোমরা তোমাদের ক্লাস টিচারের কাছে জমা দিয়ে দিবে তোমাদের এলাকার নাম পরিবর্তন করতে পারো অথবা তোমাদের কাছের নদীর নাম পরিবর্তন করতে অথবা অন্য অন্য বিষয়ে পরিবর্তন করে তোমরা জমা দিবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম